নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই বছরের প্রথম পৌষ পূর্ণিমা আর আপনি যদি বছরের প্রথম পৌষ পূর্ণিমার দিন একটি মাত্র উপায় মানতে পারেন তবে অর্থনৈতিক কষ্ট থেকে চিরতরে বেরিয়ে আসতে পারবেন পাশাপাশি লক্ষ্মী নারায়ণের কৃপা আপনার উপর বর্ষিত হবে এমনকি আপনি হয়ে উঠবেন খুব শীঘ্রই কোটিপতি কিন্তু এই পূর্ণিমা ব্রত আপনাকে নিষ্ঠা সহকারে করতে হবে আপনি যদি নিয়ম মেনে নিষ্ঠা সহকারে এই পূর্ণিমা ব্রত করতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন অর্থনৈতিক কষ্ট দূর হতে বাধ্য আমি এই ভিডিওতে যে উপায়ের কথা জানাতে চলেছি সেই উপায়টি আপনাকে মধ্যরাত্রে করতে হবে অর্থাৎ পূর্ণিমা তিথি যখন শুরু হচ্ছে তারপরে আপনাকে এই কাজটি শুরু করতে হবে এবং পূর্ণিমা তিথি শেষ হওয়ার আগে কাজটিকে কিন্তু শেষ করে দিতে হবে আপনি যদি এই কাজটি করতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন আপনার অর্থনৈতিক কষ্ট দূর হবে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ছয় জানুয়ারি রাত্রি দুটো ষোলো মিনিটে অর্থাৎ রাত্রি দুটো ষোলো মিনিটের পর আপনাকে কাজ শুরু করতে হবে এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে সাতই জানুয়ারি ভোর চারটে সাঁত্রিশ মিনিটে অর্থাৎ ভোর চারটে সাঁত্রিশ মিনিটের আগেই আপনাকে এই কাজ সমাপ্ত করতে হবে কি কি কাজ করতে হবে তবে এবার আমি আপনাদের তা জানিয়ে রাখি প্রথমত পৌষ পূর্ণিমার দিন আপনি গঙ্গায় স্নান করুন গঙ্গা স্নান সবথেকে শ্রেষ্ঠ গঙ্গাতে যদি স্নান করতে পারেন তবে অজান্তে যে সমস্ত পাপ আপনি করেছেন সেই পাপ থেকে মুক্ত হতে পারবেন কিন্তু কোনো কারণবশত আপনি যদি গঙ্গা স্নান করতে সক্ষম না হন তবে অবশ্যই বাড়িতে যে জলে স্নান করছেন সেখানে সামান্য পরিমাণ গঙ্গাজল মিশ্রিত করে দিন তারপরে স্নান করুন এই দিন অবশ্যই দান কার্য করবেন কারণ দান হচ্ছে সবথেকে বড়ো কর্ম আপনি যদি এই দিন দান করতে পারেন তবে প্রচুর পরিমাণ অর্থকে আপনি আকর্ষণ করতে সক্ষম হবেন আপনি অবশ্যই গরিব দুস্থ মানুষদের দান করার চেষ্টা করুন এই দিন আপনি অন্ততপক্ষে একজন ব্রাহ্মণকে কিছু আহার করান অবশ্যই আপনি আপনার সাধ্য খাওয়ানোর ব্যবস্থা করুন এবং আপনি আপনার সাধ্য সেই ব্রাহ্মণকে দান দক্ষিণা দিন এই দিন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন কাচা পোশাক পরে মাতা তা দেবী এবং ভগবান বিষ্ণুর পুজো করুন তারপরে সত্যনারায়ণ ব্রতকথা পাঠ করুন মা দেবীর যে কোনো একটি মন্ত্র একশো আটবার পাঠ করুন এবং মন্ত্র পাঠ শেষ হয়ে যাওয়ার পর মাকে আরতি করুন পৌষ পূর্ণিমার রাতে আপনি চন্দ্র দেবতার অবশ্যই পুজো করুন এতে আপনার মন শান্ত থাকবে এবং আপনার জীবনে যদি কোনো রকম অর্থনৈতিক সমস্যা থেকে মানসিক দুশ্চিন্তার মধ্যে থাকেন তবে সেখান থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তির জন্য মাকে অবশ্যই পায়েস ভোগ নিবেদন করুন কারণ মা দেবীর পায়েস অত্যন্ত প্রিয় এবছর পূর্ণিমা তিথি যেহেতু শুক্রবার শুরু হচ্ছে এবং শনিবার শেষ হচ্ছে কাজেই আপনি অবশ্যই অসত্য গাছের নিচে ছায়া প্রদীপ দান করুন এবং সামান্য পরিমাণ গঙ্গাজল নিবেদন করুন এর ফলে আপনাদের দাম্পত্য জীবনে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে তা কিন্তু ঠিক হবে পারিবারিক জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবার আমি আপনাদের যে উপায়টি জানাতে চলেছি সেই উপায়টি খুবই গুরুত্বপূর্ণ কাজেই এই উপায়টি মনোযোগের সাথে শুনুন এবং পুঙ্খানুপুঙ্খভাবে করার চেষ্টা করুন যদি ঠিকঠাক করে করতে পারেন তবে আপনার জীবনে যে অর্থনৈতিক কষ্ট রয়েছে তা কিন্তু দূর হবে এমনকি কোটিপতি পর্যন্ত হয়ে যেতে পারেন কিন্তু যেই টোটকাটি জানাতে চলেছি তা কিন্তু আপনাকে যথাযথ নিয়মে করতে হবে কি করবেন অর্থনৈতিক উন্নতির জন্য আপনি এগারোটি কড়ি নিয়ে নিন এগারোটি কড়িতে আপনি অবশ্যই সামান্য হলুদ এবং সামান্য সিঁদুর এবং সামান্য চন্দনের মিশ্রণ ঘটান তারপরে এগারোটি কড়িতে তা পণে দিন পরের দিন সেই কড়িটিকে হলুদ রঙের কাপড়ে বাঁধবেন বেঁধে যেখানে আপনি টাকা পয়সা রাখেন অর্থাৎ ক্যাশ বাক্সে বাড়িতে হতে পারে ব্যবসার স্থানে হতে পারে সেটি রেখে দিন প্রত্যেক পূর্ণিমার দিন আপনি সেই এগারোটি করি পুজো করুন দেখবেন এতে আপনার পরিবারে অর্থ আগমনের রাস্তা খুলে যাবে আপনার যে অর্থনৈতিক কষ্ট সেই অর্থনৈতিক কষ্ট দূর হবে এবং অর্থনৈতিক উন্নতির এক ধাপ আপনি এগিয়ে যাবেন এই নিয়মটি সঠিকভাবে করুন এমনকি পূর্ণিমা শুরু হওয়ার পর করবেন এবং পূর্ণিমা তিথি শেষ হওয়ার আগেই এই কাজটি শেষ করবেন যদি করতে পারেন অবশ্যই অর্থনৈতিক কষ্ট চিরতরে মুছে যাবে আপনার জীবন থেকে এই পূর্ণিমা থেকে শুরু করুন এবং টানা এক বছর করুন ধন্যবাদ